Hey guys, I'm Swarnanka. Welcome to the new episode of my channel. এখন কথা হবে নেটফ্লিক্সের আপকামিং ফিল্ম যেটার নাম হচ্ছে মীনাক্ষী সুন্দরেশ্বর। এটার ট্রেলার রিলিজ করেছে আজকে, তো সেই ট্রেলার নিয়ে কথা হবে। কিছুদিন আগে টিজার রিলিজ করেছিল, কোনোক্রমে টিজারটা আমি রিয়াকশন দিতে পারিনি। তো এখানে দেখা যাচ্ছে মেন লিড রোলে দুইজন, একটা হচ্ছে সানিয়া মালহোত্রা, যিনি বর্তমানে এই ওটিটি যেগুলো রিলিজ হয় তাছাড়া কিছু কিছু ফিল্মের মাধ্যমে বেশ অনেকটা পপুলার হয়ে উঠেছেন, আর একটা হচ্ছে মার্থ কো দর্ট নেই হতা যে সিনেমা ছিল সেই সিনেমার নায়ক অভিমন্যু দেশাই। তো দুজনকে এখানে খুব সুন্দর লাগছে, দুজনের কেমিস্ট্রিটা বেশ ভালো মতো তৈরি করানোর চেষ্টা করা হয়েছে। তো এটা নেটফ্লিক্সে রিলিজ করছে, মানে নেটফ্লিক্স ডিস্ট্রিবিউট করছে, আর এটা ডাইরেক্ট করছেন হচ্ছে বিবেক সোনি, গল্প লিখছেন হচ্ছে বিবেক সোনি আর আর্স ভোরা, আর এটা ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রডিউস করেছে, যার কর্ণধার হচ্ছেন করণ জোহর, অপূর্বা মেহতা আর অংশুমান সিং। তো এটা একটা কমেডি রোমান্স ফিল্ম হতে চলেছে, যেখানে লিড রোল দুজন বাদে যারা আছেন তারা হচ্ছেন পূর্ণেন্দু ভট্টাচার্য, ঋতিকা সর্তি আর সুখেশ আরোরা, সাথে আরও বেশ কয়েকজন লিড রোলে আছেন। এটা 5ই নভেম্বর রিলিজ করবে নেটফ্লিক্সে। তো টিজার দেখে গল্পটা আমি স্পষ্ট বুঝে গেছিলাম যে কী হতে চলেছে। তো ট্রেলার দেখে যা মনে হলো, গল্পের পুরো অংশটাই বলে দেওয়া হয়েছে ওখানে, মানে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। দুজন স্ট্রেঞ্জার আছে, তাদের মধ্যে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তো অ্যারেঞ্জ ম্যারেজের আগে কিছু লাভ ব্যাপারটা থাকবে, মানে হবে, তো সেখান থেকে তাদের গল্প শুরু। তো এইভাবে বিয়ে কিছুদিন চলে এবং তারপর দেখা যায় যে তাদেরকে আলাদা হতে হবে, আলাদা মানে সেই ডিভোর্স আলাদা না, লং ডিস্টেন্স রিলেশনশিপ। কারণ এখানে অভিমন্যু দেশাই একজন ইঞ্জিনিয়ার রোল প্লে করছে, আর সানিয়া মালহোত্রা একজন তামিলিয়ান কি তেলুগু হবে একজন ঠিক জানি না, সম্ভবত তামিলিয়ানই হবে। তো ট্রেলার দেখা গেল বিয়েটা বেশ সুন্দর করেই হয়ে গেল, এবং এখানে ইঞ্জিনিয়ারের ক্যারেক্টার যে প্লে করছে যে অভিমন্যু দেশাই, তার একটা দারুণ ডায়লগও ছিল যেখানে দেখলাম যে ইঞ্জিনিয়াররা কখনো গিভ আপ করে না, তারা যেটা শুরু করে করতে তো শেষ করে ছাড়ে। তো তারপর দেখা গেলো যে তারা সেই ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্গালোরে জব পেয়েছে, তো সেখান থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হলো। তো এইখান থেকে আসলে গল্পটা শুরু হয়। তো তারপর দেখা যাচ্ছে রিলেশনশিপ চলছে একে অপরকে ফোনের মাধ্যমে যোগাযোগ, তাছাড়া কোনো উপায় নেই যোগাযোগ করার। তো তারপরে একটা আনএক্সপেক্টেড কিছু ঘটতে যাচ্ছে সম্ভবত, এবং এই আর উপর এগিয়ে যাচ্ছে সম্ভবত ডিস্টেন্সে চালাতে না পেরে এরকম কোনো ব্যাপার। তো ওভারঅল ট্রেলার বেশ সুন্দরই লাগলো, কিন্তু স্টোরিটা এতটা বলে দিল, এটা একটু বেশ খারাপ, ট্রেলারটা একটু ছোটো করতে পারতো। তো ওভারঅল ট্রেলার খুব সুন্দর, রেটিং দিব আমি 3/5। আপনারা যদি ট্রেলারটা দেখে থাকেন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগছে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদেরকে মনে হয়, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।